কালি অবসর গ্রহণ হয়েছে, আজি আহি ঘর পাইছে, সে কেনেকুৱা লাগিছে? একদম বহুত আনন্দ, মানে এনেকে ভাল লাগিছে কি ইমান দিনের 28 বছর যেনেকৈ মানে রাম লক্ষণ আর বনবাস গৈছিল তেনেকুৱা যোৱা নিচিল আছিল। কেতিয়াবা সময় পালে আহো, আপোনালোক লগ পাই সবেই, কিন্তু সেইটো টাইমত মানে তেনেকা অনুভৱ আজি বহুত অনুভৱ ভাল লাগিছে। কারণ 28 বছর এবার জেলত থকা ইয়া বনবাস থকা একেই হয়তো মানে মানে ইয়া ঘরত অকমানো টাইম দিব নোৱাৰো, আমি পরিয়ালবর্গক আমি টাইম দিলো এনে মানে যদি সময় এটা লড়া ছলি আমার পড়িছে, মা বৃদ্ধ আছে মূল, তখনকে বিলকুল টাইম দিবা নাই, তথাপি মানে কি আমি ঘর থাকলেও মানে চিন্তা আমার তাত থাকে, সেই কারণে আজি হওয়ার কারণে আজ ভাল লাগছে, আজ একু নিশ্চিন্ত। 28 বছর মই প্রথম যেটা মানে 24 আগস্ট 1996 মই মানে শিলংত রিপোর্ট করেছিল আমার আসাম রেজিমেন্ট সেন্টার, তাত মানে 11 মাস ট্রেনিং করেছিল, তারপর ট্রেনিং যেটা আমার শেষ হয়েছিল 1997, তারপর আমি গৈছিল জুলাইত খতম হওয়ার পিছত সেপ্টেম্বর গৈছিল মই টাংধার, মানে পাকিস্তান বর্ডার, টাংধার মানে এইটো শ্রীনগর একদম লাস্ট বর্ডার, তার আসিল, তারপর আহিল দিল্লি, দিল্লিতে আহিল যেতিয়া মানে 98, তারপর 98 লাস্টত আহিল 99, আমি যেটা দিল্লিতে আসিল যেটা মানে জুলাই সেপ্টেম্বর মে জুন জুলাই যেটা মানে কার্গিল হব হয়েছিল, মানে সবাই এই শর্ট নোটিশত আমি রেডি হলো, আমি গৈছিল এই বাঙ্গা বর্ডার সাইডে পাঞ্জাব আর কার্গিলত গৈছে, মানে কি আমার তো ভারতীয় সৈন্য বহুত আছে, পার্ট পার্ট আছে, সবর কারণে বিভাগ করে দিয়েছে সবে কত কোনে যাব লাগে, আমি মানে এই ইন্দিরা ক্যানেল সাইডত আসিল। স্মরণীয় কিবা ঘটনা? স্মরণীয় ঘটনা কি আর মানুষ কি এইবিলাক সরু মরু হয়ে থাকে, হলেও মানে কি ভাল লাগে যেতিয়া নাকি সব এটাই আমার তো পরিয়ালবর্গ তাতে আসলে, আজিরপরে মূল এই পরিয়ালবর্গ তাত মানে কি আসলে আপুনি মূর লগত যিকেইজন আসলে মূর সেয়াই পরিয়ালবর্গ আসিল, কিবা দুঃখ হোক সবে আমাক সাপোর্ট করে, সেখানে বেশি ভাল লাগে। আর সুবেদারটো এই মানে আমার মানে টাইম টু টাইম এক্সাম দিব লাগে, পারমিশন হব হলেও মানে একচুয়ালি 15-17 বছরপর মানে মানে পারমিশন আমার এক্সাম হয়, জেসে কি আমার এই 10 পাস করে গেছিল ইয়ারপর, তাত আমার যা মানে ক্লাস চলে কোয়ালিফিকেশন করব লাগে, তারপর আমার সুবিধার আহে আর এজ আমি জিডি পার্সন আছি। এতিয়া কি করব, অবসর লৈ যেহেতু ঘরে আহিলে নিজের ঘর লৈ অবসর মানে কি এতিয়া মই আহিলু মানে 28 বছর বাহিরে থাকার পিছত এটা মই মোর মা বৃদ্ধ আছে, এসে এটা বহুত লাস্ট স্টেজে হয় আর লড়া আছে, ছোৱালী আছে, ফেমিলি আছে, তারপরে মানে কি ঘর মানে বিলকুল টাইম দিব পারে, এটা লড়া এটি 12 পাস করে যোরহাটত আছে জেবিত, মই মানে আমি এটা সব ফেমিলি কষ্টরে যি কইছে হয়েছে, মই খালি পয়সা মানে যি দরমহা পাও তাকে বোলো তহনি চলা আর কি, মই তো আমার কি টাইম দিলে আমি শর্ট নোটিস দিব, আপনি যাব লাগে তো যাবই লাগে, কারণ কি করব এতিয়া মানে ধর টাইম তো গাঁওতো দিম, সময় ঘর দিম, তারপরে আজিকালি আপনাদের জানেই পরিবেশটা কেনেকা, লড়া ছোৱালীর কারণে সবকে চাব লাগিব, গাঁৱৰ রাইজকো অলপ সন্মান দিব লাগিব, কেলে গাঁৱৰ আমার মিচিং পরিবহন মানে সবকে সব টাইপতে মানে সমনীয়া হোক চাই পার্ট পার্ট সবর বিভাগ আছে, এতকো মানে ধর কিবা একটা সকাম 12টা 13টা সকাম থাকে আমার, সেহেতু মই আপনার ঘর যদি আপনার সহায় করলে আপনি মো সহায় করব, মানে সেই তেনেকা মানে সবর রাইজকে মিলিব লাগিব, তারপর আর বাকি চিন্তা পাছত করিম আর কি হয়। আজি মোর দাদা 28 বছর দিন আসাম রেজিমেন্টত চাকরি করে পেলায় তখেতে একটা সুবিধার র্যাঙ্ক লো এসেছে, আমার মানে কি হল জিডি র্যাঙ্কত সুবিধার র্যাঙ্কটা বহুত ডাঙর র্যাঙ্ক হয়,
সেই ৰেংটো লৈ পেলাই তেখেতে আজি ৰিটায়াৰমেণ্ট লৈ আহিছে। আমাৰ গাঁও দুখনৰ পৰা আমাৰ অতি আনন্দীয় কথা হয়। আজি আমাৰ এই দাদা আজি ৰেং লৈ পেলাই ৰিটায়াৰমেণ্ট আহিছে বুলিয়ে নহয়, আমাৰ সমাজৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত থাকে। আমাৰ যিখিনি আমাৰ আমি ইয়াত আমি সৈনিক আছোঁ, আমি সৈনিক এটা গোট গোট আছোঁ। আপোনালোকক ক'লে আপোনালোকে সদায় আহে, আপোনালোকে আমাৰ ওচৰলৈ। আপোনালোকক সেইকাৰণে মই ধন্যবাদ জনাইছোঁ দেই।